হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সামনে তো প্রাইমারি টেট এক্সাম, ক্র্যাক তো তোমাদের করতেই হবে। তো তোমার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি মিনহাজ আজকের ভিডিওতে বাংলা প্যাডাগোগি এর ওপর বাছাই করা কতকগুলো প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ যে সিটেট জানুয়ারি 2021, এই জানুয়ারি 2021-এ যে এক্সাম হয়েছিল সেই এক্সামের প্রশ্নগুলো হুবহু তুলে নিয়ে চলে এসেছি, যেগুলো ভীষণভাবে তোমাদের এই 2022 সালে পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, অবশ্যই এখান থেকে কমন পাবেই। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের মক টেস্ট থাকছে বাংলাতে প্যাডাগোগির উপরে, মক টেস্ট 3। এক নম্বর প্রশ্ন, ব্যাকরণ শিক্ষণে নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি? অপশনগুলো দেখতে থাকো। উদাহরণের সাহায্যে ব্যাকরণগত নিয়মাবলী শিক্ষণ, পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিক্ষণ, একটি বিশেষ ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শিক্ষণ, ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। দুই নম্বরের প্রশ্ন, সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত ধারণা কার সাথে সম্পর্কিত? পানিনি, স্কিনার, ভাইগস্কি, কোহলবার্গ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভাইগস্কি। তিন নম্বরের প্রশ্ন, ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে? ঘরোয়া পরিবেশ যেখানে শিশুটিকে বেশি কথা বলতে দেওয়া হয় না, ঘরের এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের কথাবার্তা শুনিয়ে শিশুদের সঠিক উচ্চারণ বা বাক্য পুনরাবৃত্তি করিয়ে অন্য শিশুদের সাথে খেলাধুলা করে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অন্য শিশুদের সাথে খেলাধুলা করে। চার নম্বরের প্রশ্ন, শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয়, একই সময়ে কেবল একটি ভাষা, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম, সেই ভাষার ব্যাকরণগত গঠন শৈলী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। পাঁচ নম্বরের প্রশ্ন, একটি পাঠ্য বিষয় পাঠের সময় নিচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? পাঠ্য বিষয়ের প্রতিটি শব্দ পাঠ করা, বিরাম চিহ্নের উপর বিশেষ জোর দেওয়া, লিখিত পাঠের অর্থ উদ্ধার করা, সঠিক উচ্চারণের সাথে সরব পাঠ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লিখিত পাঠের অর্থ উদ্ধার করা। ছয় নম্বরের প্রশ্ন, নিচের কোনটি ভাষা শিখনের উদ্দেশ্য নয়? বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা, ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া, তারা যা শুনেছে তা বোঝার দক্ষতা অর্জন, সঙ্গতিপূর্ণ লিখনের বিকাশ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া। সাত নম্বরের প্রশ্ন, শাব্দিক সচেতনতা কিসের সাথে বিশেষভাবে সংযুক্ত? শ্রবণ দক্ষতা, বাচন দক্ষতা, পঠন দক্ষতা, লিখন দক্ষতা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পঠন দক্ষতা। আট নম্বরের প্রশ্ন, নওয়াম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত যোগ্যতার অধিকারী হয়, এটিকে কি বলা হয়? আত্মীকরণ, অনুকরণ, রূপান্তরিতকরণ, ভাষান্তরিতকরণ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আত্মীকরণ। নয় নম্বরের প্রশ্ন, ভাষাগত দক্ষতা কিসের মাধ্যমে শেখানো উচিত? এ, অনুকরণের মাধ্যমে,
বিচ্ছিন্নকরণের মাধ্যমে, বিস্তৃত বর্ণনার মাধ্যমে, একটি সংহত উপায়ে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, একটি সংহত উপায়ে। 10 নম্বরের প্রশ্ন, একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করেন, এই কার্যের মাধ্যমে তিনি কি করেন? ক্লাসে নীরবতা বজায় রাখার জন্য শিশুদের ব্যস্ত রাখেন, শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ ঘটান, সম্ভাবিত শিশু শিল্পীদের সুযোগ করে দেন, সাধারণভাবে শিশুদের কর্মে ব্যস্ত রাখেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ ঘটানো। 11 নম্বরের প্রশ্ন, নিচের কোন অভ্যাসটি বাচিক ভাষা দক্ষতার বিকাশে সর্বাধিক সহায়ক? কবিতা আবৃত্তি করা, ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে চরিত্র অভিনয়ে অংশগ্রহণ করা, শিক্ষকের সাথে সাথে পাঠ্যপুস্তকের একটি অধ্যায়ের দলগত পাঠ, শিক্ষকের সাথে সাথে শব্দগুলির সঠিক উচ্চারণ অভ্যাস করা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চরিত্র অভিনয়ে অংশগ্রহণ করা। 12 নম্বরের প্রশ্ন, তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলি সঠিক ক্রমানুসারে গল্পে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সাজাতে বললেন, এই কার্যটি কোন বিষয়ের সহায়ক? বোধ পরীক্ষণ, বোধগম্য জ্ঞান অর্জন, লিখন দক্ষতার মান উন্নয়ন, শিক্ষার্থীদের কথা বলার সময়সীমা বাড়ানো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বোধ পরীক্ষণ। 13 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষের বস্তুগুলিতে নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন, যা শিক্ষার্থীকে প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের যোগ স্থাপনে সাহায্য করবে, এই ধরনের কার্যপ্রণালী শিক্ষার্থীকে কোন বিষয়ে সমৃদ্ধ করবে? ব্যাকরণ, লিখন দক্ষতা, শব্দভাণ্ডার, হাতের লেখা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শব্দভাণ্ডার। 14 নম্বরের প্রশ্ন, শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নের নিচের কোনটি কম কার্যকরী? গল্প বলা, গল্প লেখা, একটি ঘটনার বর্ণনা দেওয়া, শ্রুতি লিখন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, শ্রুতি লিখন। 15 নম্বরের প্রশ্ন, শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে নিচের কোন প্রশ্নটি সর্বাপেক্ষা সহায়ক? তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটি নাম বলো, পছন্দ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো, তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো, তোমার পড়া একটি কবিতার কবির নাম লেখো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো। তো এই 15টি প্রশ্ন 2021 সালের জানুয়ারিতে সিটেটে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলি, আর এখানে যে প্যাসেজ দুটো দেওয়া ছিল, একটি গদ্য এবং একটি পদ্য, তার উপরে যে কটা ব্যাকরণ দেওয়া হয়েছিল সেই ব্যাকরণগুলোও তুলে দেওয়া হয়েছে, দেখতে থাকুন। 16 নম্বরের প্রশ্ন, স্বাধীনতা শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে, সাযোগ অধীনতা, সাযোগ ধীনতা, সুযোগ অধীনতা, সাধযোগ ইনতা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুযোগ অধীনতা সমান স্বাধীনতা। 17 নম্বরের প্রশ্ন, মানিক জোড় শব্দটি কোন পদ? বিশেষ্য, সর্বনাম, অব্যয় ক্রিয়া। তো মানিক জোড় একটি নাম, তো অতএব এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিশেষ্য পদ। 18 নম্বরের প্রশ্ন, ব্যয় এর বিপরীত শব্দ কোনটি? ব্যয়ী, আয়, আয়ী, অব্যয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আয়। 19 নম্বরের প্রশ্ন, নিচের কোন শব্দটির অর্থ নৌকা? পানসি, দরিয়া, কচোর, ঘুরঘুরটি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন
এ পানসি। আজকে শেষ প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন, সেই আধারে কে দিয়েছে প্রাচীর তুলে বাঁধার পংক্তিটিকে গদ্যের সঠিক ক্রম অনুযায়ী লিখলে কোনটি সঠিক ক্রম হবে? সেই আধারে কে তুলে দিয়েছে বাঁধার পাঁচিল, কে তুলে দিয়েছে বাঁধার পাঁচিল সেই আধারে? সিতে সেই আধারে কে বাঁধার পাঁচিল তুলে দিয়েছে? ডিতে সেই আধার সেই বাঁধার আধারে পাঁচিল তুলে কে দিয়েছে? তো এটি গদ্য রূপ হিসাবে লিখলে কোনটি হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।